আজ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য যেটা তোমাদের প্রমিস করেছিলাম, যে তোমাদের ইভিএসের বড় প্রশ্ন উত্তর সহ আনতে পারিনি, তো কী হয়েছে? তোমাদের কিন্তু ইভিএসের ছোটো প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়া হবে, এবং আজ তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইভিএসের তোমাদের বিগত 5 বছরের বোর্ড পরীক্ষার যে MCQ এবং SQ এর সমাধানগুলো আছে একদম উত্তর সহ, যেটা এর আগেও চ্যানেলে কিন্তু 8 মাস আগে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটাই ছাত্রছাত্রীদের জন্য আরও একবার রিআপলোড কিন্তু করা হচ্ছে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা সেই ভিডিওটা খুঁজে পাচ্ছে না, তাদের সুবিধার্থে এই ভিডিওটি আরও একবার রিআপলোড করা। এবং তোমাদের বলতে চাই ছাত্রছাত্রীরা, এটা আমি ছায়া প্রকাশনের বই থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি, কারণ আগেও বলেছি ইভিএসের টিচার আমাদের কাছে নেই, তার জন্য ইভিএসের সাবজেক্টের তোমাদের কিন্তু সাজেশান দেওয়া কিন্তু পসিবল হচ্ছে না। তাই এই বইতে আমি যখনই দেখলাম তোমাদের লাস্ট 5 ইয়ার্স রয়েছে, সেটাই PDF আকারে তোমাদের কিন্তু এখানে দিচ্ছি। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ চিরাচরিত নিয়ম, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা ছোট হবে। ভিডিওর মধ্যেই তোমাদের পাসওয়ার্ড দেওয়া থাকবে সম্পূর্ণ স্মল লেটারে, এবং ডেসক্রিপশানে থাকবে ফ্রি PDF ডাউনলোডের লিঙ্ক, সেখানেই যখন ক্লিক করবে, সেখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি চাইলে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের দিয়ে তোমাদের এই ভিডিওর PDFটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আগামী দিনেও আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ইলেভেনের পরীক্ষার যাবতীয় বোর্ড পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম ফ্রি PDF সহ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। কোশ্চেন অ্যান্সার, এখানে তোমরা একে একে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এবং উত্তরগুলো। এখানে বিগত 5 বছরের তোমাদের দেওয়া হয়েছে, 2014 থেকে 2018 পর্যন্ত তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট যে ইভিএসের ভিডিওটি আসবে সেই ভিডিওতে তোমাদের 2019, 2020, 2022 এই 3টে ইয়ারের প্রশ্নপত্র MCQ SQ এর সমাধানও তোমাদের দিয়ে দেওয়া হবে। আপাতত তোমাদের এই প্রশ্নপত্রগুলো দেওয়া হচ্ছে, কারণ অনেক দিন ধরেই অনেক ছাত্রছাত্রীরা কমেন্ট করছো যেন ইভিএস সাবজেক্টের ওপর তোমাদের জন্য একটা ভিডিও বানানো হয়, MCQ SQ বড় প্রশ্নের ওপর। তো MCQ SQ লাস্ট ইয়ার্সেরগুলো আমি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি। আপাতত চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যে অধ্যায়ভিত্তিক MCQ SQ এবং বড় প্রশ্নের যে PDFগুলো আমাদের চ্যানেলের তরফ থেকে আসে, তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং এই কাজটি সমাপ্ত হলেই তোমাদের জন্য কিন্তু ইভিএসেরও কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্নের কিন্তু PDF চলে আসবে খুব দ্রুতই, ঠিক আছে? তো আপাতত পক্ষে যেটুকু অ্যাভেলেবেল আছে সেটুকু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হচ্ছে। পরবর্তীতে তোমাদের কিন্তু আরও কী করা হবে, আরও তোমাদের নেক্সট যে টাইপগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দেওয়া হবে এর মাধ্যমে। দেখো প্রশ্ন উত্তরগুলো, আর তোমাদের এই ভিডিওর ফ্রি PDF পাসওয়ার্ড আমি বলে দেবো ভিডিও চলাকালীন, কিভাবে ডাউনলোড করতে হবে সেটা ইতিমধ্যেই তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, যারা জানো না তাদের জন্য আরও একবার বলে দিই, ডিসক্রিপশানে PDF ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে চাইবে একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যেই বলা হয়ে থাকে, সেই পাসওয়ার্ডটি যেরকমভাবে তোমাদের বলা হয় সেই রকমভাবেই সেই পেজে তোমাদের গিয়ে লিখতে হবে, লেখার সাথে সাথেই তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে পেইড PDFগুলি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়তে লাগো, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের টোটাল সিলেবাস কভার করা রয়েছে এই প্রশ্ন উত্তরগুলোর মধ্যে। আপাতত পক্ষে এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়াশোনার সুবিধার্থে তোমাদের দিয়ে রাখলাম, বিগত বছরগুলোর প্রশ্ন উত্তর। কারোর যদি আরও কিছু প্রয়োজন মনে হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, সেদিক থেকে কমেন্টে করো, যার যে ডাউটসগুলো আছে, কোয়ারিজগুলো আছে অবশ্যই সেগুলো কমেন্ট করো, চেষ্টা করা হবে তোমাদের যার যেটা প্রয়োজন সেটাই তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য। আপাতত এই MCQ SQগুলি ইয়ার ওয়াইজ তোমাদের কাছে দেখিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য একটাই, যাতে তোমরা পড়াশোনাটা করতে পারো, পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারো, বা বুঝতে পারো যে তোমাদের নতুন এই যে বোর্ড পরীক্ষা তোমাদের এবার 11-এর, সেই বোর্ড পরীক্ষায় কোশ্চেন কীরকম হয়ে থাকে MCQ SQর। 80 নম্বরের পরীক্ষা,
তার মধ্যে তোমাদের 40 নম্বরের ছোটো প্রশ্ন আসে, যার মধ্যে MCQ আসে 24টা আর SAQ আসে তোমাদের 16টা। মোট 40 নম্বর আমি চেষ্টা করছি তোমাদের কাছে সমস্ত ছোটো প্রশ্নগুলো ধীরে 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 তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, যাতে শর্ট প্রশ্ন পড়েই তোমরা বেশিরভাগ নম্বরটা স্কোর করতে পারো। আর বড় প্রশ্ন অধ্যায়ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেওয়া হবে, খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করা হবে, হয়তো এই মাসেই আপলোড করে দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে, কারণ যেদিন ভিডিও আসবে যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, তার জন্য চ্যানেলের নামের পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে দিতে হবে, যাতে ভবিষ্যতে বা আগামী দিনে যখনই তোমাদের জন্য ভিডিও আসবে তোমরা কিন্তু সেই নোটিফিকেশানটা পেয়ে যাও। তোমাদের জন্য এই EVS-এর ভিডিওটি এখন আমি আনতাম না, কিন্তু বহু ছাত্রছাত্রী EVS-এর ভিডিওর জন্য কমেন্ট করছো, তাদের কথা রেখেই আমি আপাতত এই 2014 থেকে 2018 মোট 5 বছরের তোমাদের MCQ SAQ এর যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো ফ্রি PDF সহ তোমাদের সামনে নিয়ে আসলাম। আপাতত এই ভিডিও থেকে বা এই প্রশ্ন উত্তরগুলো থেকে তোমরা পড়াশোনা করতে লাগো, তাছাড়া টেক্সট বইটা একটু ভালো করে পড়ো, কী বড় প্রশ্ন পড়বে কীভাবে পড়বে সেটা আগামী বেশ কয়েকদিনের মধ্যেই তোমাদের জন্য কিন্তু বড় প্রশ্ন উত্তরও চলে আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়ো, যার যেখানে সমস্যা হবে অবশ্যই তোমরা নিজেদের টিচারসদের সঙ্গেও কনসাল্ট করতে পারো বা চ্যানেলের কমেন্টের তলায় কমেন্টও কিন্তু করতে পারো। কমেন্টের উত্তর দেওয়া সবসময় সম্ভব হয় না, কিন্তু তোমাদের সবারই কমেন্টগুলো রেগুলার পড়া হয়, তার জন্যই তোমরা যেহেতু বেশি করে EVS-এর এই সাবজেক্টটার উপরে ভিডিও আনতে বলেছিলে, তার জন্যই কিন্তু এই EVS সাবজেক্টটির ওপরে তোমাদের জন্য কিন্তু ভিডিওটি আনা হয়েছে। আর তোমাদের এই ভিডিওর ফ্রি PDF-এর পাসওয়ার্ডটি হয়ে যাবে শর্ট, SHORT সম্পূর্ণ স্মল লেটারে। তো দেখো প্রশ্ন উত্তরগুলো পরপর চ্যাপ্টার ওয়াইজ MCQ দেওয়া রয়েছে, লাস্টে MCQ-এর উত্তরগুলো দাগানোও রয়েছে এবং লাস্টে উত্তরের বক্স করা রয়েছে, সেখানেও উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে। SAQ-গুলি তারপরেই পরপর দেওয়া রয়েছে, SAQ-এর মধ্যে তোমরা অনেক অথবা প্রশ্নোত্তরও পাবে, সেই প্রশ্নোত্তরগুলোও ভালোভাবে দেখে নেবে। যদি কোনো জায়গায় কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটসগুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়ার। কারোর কোনো অসুবিধা কিন্তু যদি থেকে থাকে অবশ্যই সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপরে 2018-এর প্রশ্নপত্রটি তোমরা দেখো, সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই কারণেই বলা কারণ ইয়ারের কোশ্চেন অর্থাৎ বিগত বছরের যে কোশ্চেন অ্যান্সারগুলো হয় সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু অনেক নম্বর কমন আসে, মোটামুটি 60-65% কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর থেকে কমন আসে MCQ SAQ। তার জন্যই কিন্তু এই MCQ SAQ-গুলি তোমাদের সামনে উপস্থাপন করা। 100% কমন আসে এটা কিন্তু একদমই নয়, কারণ MCQ SAQ-এর তো সেরকম সাজেশান হয় না, তার জন্যই 100% কথাটি বলবো না। বিগত বছরের প্রশ্ন উত্তরগুলো যদি পড়ো অবশ্যই তোমরা সেখান থেকে কিন্তু 60-65% কিন্তু কমন পাবেই পাবে, তার জন্য এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া। ভালোভাবে সবাই এখন থেকেই পড়া শুরু করো, বছরের প্রথম থেকে যদি ভালোভাবে পড়ো তাহলে পরীক্ষার আগে তোমাদের পড়াশোনা নিয়ে কিন্তু কারোর কোনো চাপ থাকবে না, অন্যথায় যদি পরীক্ষার আগে পড়বে এই মানসিকতা থাকে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে নিজেরাই কিন্তু সমস্যায় পড়বে। তার জন্য অবশ্যই প্রথম থেকে তোমরা পড়াশোনা করো, যার জেরেই প্রথম থেকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু এই নোটসগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তাছাড়া ডেসক্রিপশানে বাংলা, ইংরাজি এবং আর্টসের অন্যান্য সকল বিষয়ের যে ফ্রি PDF, পেইড PDF এসছে, MCQ SAQ বড় প্রশ্ন উত্তর সহ, সেগুলি যদি দেখে না থাকো ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও, সেই ভিডিওগুলো থেকে তোমরা কিন্তু 100% কিন্তু বড় প্রশ্ন কমন পাবেই পাবে। তো এই ছিল তোমাদের ভিডিওতে, এবং ডেসক্রিপশানে যে PDF ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেই তোমরা ক্লিক করলে যে পাসওয়ার্ডটি চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি, সম্পূর্ণ স্মল লেটারে পাসওয়ার্ডটি লিখে তোমাদের কিন্তু PDF ডাউনলোড করে নিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।